শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অব ইন্ডিয়ার কর্মী সমর্থকদের সাধারণ ধর্মঘটের সমর্থনে পথসভা। বহু পৌর আশা কর্মীদের উপস্থিত ছিল। আগামী 28 ও 29 তারিখ ধর্মঘটের সমর্থন করা হয়। একাধিক দাবি দেওয়া রয়েছে। ন্যূনতম 21,000 টাকা বেতন দিতে হবে, অস্থায়ী থেকে স্থায়ী কর্মীদের মর্যাদা দিতে হবে। এসব একাধিক দাবি দেওয়া তুলে ধরা হয় এই পথসভায়। দুর্গাপুর পৌরসভা আধিকারিকরা বিভিন্নভাবে হেনস্থা করে তাদের অভিযোগ পৌর আশা কর্মীদের। অবিলম্বে দাবি দাবাগুলি মানা না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তারা। এই দাবিগুলো নিয়ে তো অনেকবারই আন্দোলন করা হয়েছে, কিন্তু সরকার কোনো কর্ণপাত। এই দাবি আমরা দীর্ঘদিন ধরে রেখে আসছি। 126টা পৌরসভা, আজকে প্রায় 10,500 কর্মী আছি আমরা, কিন্তু সরকারের কাছে বারবার আবেদন করেও আমাদের দাবি ওনারা মানছেন না। তা আমরা এই 28-29 তারিখ আন্দোলনকে সামনে রেখে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি এবং সরকারের কাছে এই বার্তা দিচ্ছি যে আমরা কাজ করব না, কাজ করব না, কাউকে কাজ করতেও দেবো না। তাতেও যদি না উঠেছে তাহলে আমরা স্বাস্থ্য ভবনের সামনে সব মেয়েরা বা কর্মীরা আমরা সুইসাইড করব। কারণ আমরা এই টাকাতে সংসার চালাতে পারছি না। দিনের পর দিন মূল্যবৃদ্ধি, বাজারে বেরোলে পরে 250 টাকার নিচে সর্ষের তেল নেই, 60 টাকার নিচে কোনো চাল নেই, পেট্রোলের দাম এত বেশি, মেয়েরা গাড়ি ভাড়া দিতে দিতে হয়রান হয়ে যাচ্ছে, অথচ ন্যূনতম বেতন আছে 4,500 টাকা। সরকার জেনে শুনে আমাদেরকে এই দাবিগুলো নিয়ে তো অনেকবারই আন্দোলন করা হয়েছে, কিন্তু সরকার কোনো কর্ণপাত। এই দাবি আমরা দীর্ঘদিন ধরে রেখে আসছি। 126টা পৌরসভা, আজকে প্রায় 10,500 কর্মী আছি আমরা, কিন্তু সরকারের কাছে বারবার আবেদন করেও আমাদের দাবি ওনারা মানছেন না। তা আমরা এই 28-29 তারিখ আন্দোলনকে সামনে রেখে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি এবং সরকারের কাছে এই বার্তা দিচ্ছি যে আমরা কাজ করব না, কাজ করব না, কাউকে কাজ করতেও দেবো না। তাতেও যদি না উঠেছে তাহলে আমরা স্বাস্থ্য ভবনের সামনে সব মেয়েরা বা কর্মীরা আমরা সুইসাইড করব। কারণ আমরা এই টাকাতে সংসার চালাতে পারছি না। দিনের পর দিন মূল্যবৃদ্ধি, বাজারে বেরোলে পরে 250 টাকার নিচে সর্ষের তেল নেই, 60 টাকার নিচে কোনো চাল নেই, পেট্রোলের দাম এত বেশি, মেয়েরা গাড়ি ভাড়া দিতে দিতে হয়রান হয়ে যাচ্ছে, অথচ ন্যূনতম বেতন আছে 4,500 টাকা। সরকার জেনে শুনে আমাদেরকে